সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি এখন একটি জমিতে দাঁড়িয়ে আছি যেখানে বস্তায় আদা চাষ করা হয়েছে আপনারা জানেন যে বস্তায় আদা চাষ বাংলাদেশে একটি নতুন সংযোজন কৃষির ক্ষেত্রে আদার দাম নিয়ে প্রায় আমাদেরকে গলত ঘর্ম হতে হয় এবং আদার দাম নিয়ে ব্যাপক সমালোচনাও মাঝে মধ্যে হয় এই মশলা জাতীয় ফসলটি আমাদের দেশে আগে খুব বেশি হতো না এটি পুরোটাই প্রায় আমদানি করতে হয় এবং বিভিন্ন দেশ থেকে এটি আমদানি করতে হয় ফলে আমরা প্রায়ই দেখি যে এটি নানান উশিলায় কিন্তু অনেক দাম বেড়ে যায় মানুষ সাধারণত এটি এটি মশলা জাতীয় একেবারে এসেনশিয়াল জিনিস না তারপরেও কিন্তু এটি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আদার ব্যবহার অনেক রয়েছে এখন সেই সমস্যা সমাধানে কিন্তু আমরা দেখছি আমাদের কৃষকরাই আবার এগিয়ে আসছেন আদা চাষে তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং এই ক্ষেত্রে বস্তায় আদা চাষকে একটি বড় বিকল্প হিসাবে নিয়েছেন কারণ এটি প্রথম দিকে অল্প অল্প অনেকে ছাদের উপরে করেছেন পরিত্যক্ত জায়গায় করেছেন এখন কিন্তু অনেকে একেবারে বড় পরিসরেই করছেন বিশেষ করে যদি আমি নবাবগঞ্জ এলাকার কথা বলি সেখানে বড় বড় যে আমবাগানগুলো আছে সেই বাগানের পরিত্যক্ত যেখানে অন্য কোনো ফসল করা যায় না সেখানে বস্তায় আদা চাষ করে কিন্তু অনেকেই সাফল্য পেয়েছেন আবার আমরা অনেকেই দেখছি যে এই যে আমি এখন যে জায়গাটিতে আছি এটি নাটোরের মাটিয়াপাড়া সদরের মাটিয়াপাড়া গ্রাম সেখানে শামসুল ভাই তিনি আটশো বস্তায় আদা চাষ করেছেন তো যে আদা বস্তায় মাটি থাকার পরেও যেহেতু এখানে মাটির মধ্যেই করেছেন তিনি বস্তাগুলো ক্ষেতের মধ্যেই রাখা হয়েছে তারপরেও কেন তিনি এই বস্তায় করলেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে মাটিতে যদি পানি আটকায় রস বেশি থাকে তাহলে আদা পচে যায় এটি কিন্তু হলুদের চেয়ে বেশি সেন্সিটিভ ফলে এই যে পচে যায় সে পচে যাওয়া থেকে রক্ষা করার জন্য এই আদায় বস্তায় চাষ করাটা হচ্ছে বেশি ভালো এখানে রিক্স থাকে না পচে যাওয়ার সম্ভাবনা থাকে না আমরা এই যে আদার গাছগুলো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু এখন এগুলো আস্তে আস্তে এই গাছগুলো এভাবে মরে যাবে মরে যাওয়ার পর আস্তে আস্তে ফেটে আদা সেগুলো নিচে বড় হবে এবং ঠিক হলুদের মতো এগুলো এই যে বস্তার যে চেহারা সেগুলো ফেটে কিন্তু আদা আস্তে আস্তে বড়ো হবে তো শামসুল ভাই যেই হিসাবটা দিচ্ছেন যে এখানে আটশো বস্তায় যদি তিনি একটা বস্তায় দুই কেজি আদাও পান তবুও তিনি ষোলোশো কেজি আদা পাবেন মাত্র তিন শতক জমিতে তিনি আটশো বস্তায় রেখেছেন যদি ষোলোশো কেজি না হয় ধরেন আপনি বারোশো কেজি বা এক হাজার কেজিও হয় সেটাও কিন্তু একেবারে কম না এক হাজার কেজি হলে কিন্তু প্রায় ধরেন প্রায় পঁচিশ মনের কাছাকাছি তো সেটি যদি হয় তাহলে আপনারা কত টাকা বিক্রি হবে বুঝতে পারছেন খরচ বলতে তিনি কিছু কীটনাশক ব্যবহার করেন আর শুরুতেই যে বস্তা প্রসেস করার জন্য সার খোল বা অন্যান্য গোবর সার অন্যান্য যেসব উপাদান সেগুলো এই হচ্ছে খরচ আর পরে কিছু কীটনাশক দিতে হয় তো এই কারণে এখন এই যে বস্তায় আদা চাষটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে অনেকে চাষ করছেন যদি এটি সফল হয়ে যায় ভালোভাবে তাহলে নিঃসন্দেহে এটি আরও সম্প্রসারণ হবে এবং সম্প্রসারণ হলে আদা নিয়ে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা কিন্তু দূর হবে আমরা যখনই কোনো ফসল নিয়ে কোনো কিছুর দাম নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যায় কৃষি পণ্য নিয়ে যেমন পেঁয়াজের কথা বলতে পারি পেঁয়াজ যখন আমরা তিনশো টাকা বা তারও বেশি কেজিতে কিনে খেলাম তারপরে কিন্তু আমাদের কৃষকদের মধ্যে একটা নতুন চিন্তা আসলো যে বর্ষাকালে পেঁয়াজ করতে হবে এবং এখন কিন্তু বর্ষাকালে পেঁয়াজ হচ্ছে এবং বর্ষাকালীন পেঁয়াজ চাষ হচ্ছে এবং ভালোভাবেই চাষ হচ্ছে এবারে যদিও লেট বর্ষার কারণে ভালো ফলন হয় নাই কিন্তু গত বছর কিন্তু ভালো হয়েছিল। অর্থাৎ একটা উদ্ভাবন কিন্তু এসেছে ঠিক তেমনি আদা যদি এখন এই বস্তায় চাষ সফল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আশা করি যে বাইরে থেকে আদা আনতে হবে না বিশেষ করে যেসব পরিত্যক্ত জমি রয়েছে সেগুলোতে যদি চাষ করা যায় আদা বস্তায় চাষ করা যায় বাগানের মধ্যে যদি চাষ করা যায় বাড়ির সামনে পরি পরে থাকা জমিতে যদি করা যায় তাহলে কিন্তু এই অভাবটা আমাদের কৃষকরাই সামলে দিতে পারবেন আমার মনে হয় যে সেই জায়গায় যারা চান এরকম শামসুল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন এখানে বা অন্য যেখানে এই পদ্ধতি ব্যবহার করে আদার উৎপাদন হচ্ছে আবার অনেকের ছাদ আছে ছাদের উপরেও কিন্তু অনায়াসেই করতে পারেন কারণ ছাদে দশ বিশ দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা লোড নেওয়া কিন্তু কোনো ব্যাপার না সেখানেও কিন্তু বস্তায় আদা চাষ করা যায় নিজের চাহিদাও পূরণ হয়ে যাবে চাইলে বাড়তি কিছুও পাওয়া যাবে তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ